জিঞ্জার চিকেন কিছু একটা চিকেন পড়ে যাবে। আমরা রোজ কি করেছিলাম কিন্তু এইরকম স্টেকিং কখনো করি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আজকে আমার চ্যানেলে। আর আজকের ব্লগটা হবে সম্পূর্ণ বাংলায়, কারণ তোমরা অনেকেই আমার বাংলা ব্লগ খুব ভালোবাসো। আর কমেন্ট সেকশনে আমি দেখেছি প্রচুর প্রচুর বাঙালি আছো যারা আমার ব্লগ নিয়মিত দেখো, তো তাদের সবার জন্য আজকের ব্লগটা হবে সম্পূর্ণ বাংলায়। খুব এক্সাইটেড এই জন্য আমি। অবশ্যই সবসময় নিজের ভাষাতে কথা বলতে কার না ভালো লাগে, সবচেয়ে বেশি ভালো লাগে এই ভাষাতেই কথা বলতে। তো আজকে হলো শনিবার, শনিবার আমাদের একটা উইকেন্ড শুরু হলো। বিক্রম আজকে বাড়িতে, ওই ঘরে অফিসের একটু কাজ করছে, তো আজকে ও ব্লগে থাকবে। এবং সম্পূর্ণভাবে দুপুর থেকে যে রাত অবধি আমার সারাদিনের যে প্রোগ্রামগুলো আছে, যা যা করব, কি খাচ্ছি, এবং সবচেয়ে বড় কথা এই ব্লগের শেষে রাতে বিক্রম তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করবে। রেসিপি বলতে আমাদের একদম রেগুলার ঘরোয়া খাবারই, কিন্তু ও রান্না করবে, সেটাও আমি একটু দেখাবো। তো সব কি, এবং আমরা একটু বাইরেও যাব। তো সব মিলিয়ে আজকের ব্লগটা হবে। আর এখন টাইম তোমরা দেখো, এখন বাজে হলো 1:40 মতো। আমার স্নান হয়ে গেছে, খুব ফ্রেশ লাগছে। সকালে আমি একটু ব্যস্ত ছিলাম, কারণ তোমাদের অনেককেই বলেছি হয়তো আগে, অনেক ব্লগেই আমি শেয়ার করেছি এটা, যে আমি একটা ট্রান্সলেশনের কাজ করছি, একটা ফরেন ল্যাঙ্গুয়েজ থেকে বাংলায় একটা বই ট্রান্সলেট করছি। তো সেটা একটা খুব খুব চ্যালেঞ্জিং, খুব ভালো কাজ, কিন্তু তার সঙ্গে প্রচুর সময় লাগছে সেই কাজটা করতে। আমি কাল প্রায় সারা রাত জেগে 3:30 অবধি জেগে কিছু ফ্রেশ করেছি, কিছু পেজ আর কি। তো সেই জন্য আমার উঠতেও দেরি হয়ে গেছে ঘুম থেকে। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে প্রথমেই আমি দুপুরে লাঞ্চটা বানিয়ে নিয়েছি, কারণ নর্মালি অনেক সময় আমরা উইকেন্ডে বাইরে খাই। যেমন তোমরা অনেকেই জানো যে আমরা যারা বাইরে থাকি, সারা সপ্তাহই নিজেরা রান্না করে খাওয়া হয়, তো উইকেন্ডে একটু বাইরে খাওয়া দাওয়া করতে ভালোই লাগে। কিন্তু লাস্ট উইকে বেশ বাইরে খাওয়া হয়েছে। আর আমার পার্টি ব্লগটাতে দেখেছো তোমরা আশা করি যে অনেক রান্না করেছিলাম গেস্টদের জন্য। আগের আগের উইকে ছিল একটা বড় পার্টি বাড়িতে, মানে বন্ধুরা এসেছিল, রান্নাটা প্রচুর হয়েছিল, অনেকটা করেছিলাম। পুরো ব্লগটা আছে চ্যানেলে, দেখো, আশা করি ভালো লাগবে তোমাদের। তো সেই জন্য পরপর পরপর খাওয়া হয়েছে। তো আমরা এই উইকেন্ডে ঠিক করলাম যে একটু বাইরে কফি স্ন্যাক্স এগুলোই খাবো, কোনো লাঞ্চ আর ডিনার সেইভাবে করবো না। কিভাবে কি করি সারাদিন সব তোমাদের সঙ্গে শেয়ার করব। আর খুব খুব ভালো লাগছে আমার যে আজকে এই ব্লগটা আমি বাংলায় শুরু করেছি। তো দেখতে থাকো তোমরা। তাহলে এই হলো আমাদের আজকের খুব সিম্পল লাঞ্চ। লাঞ্চে রয়েছে, যেমন বললাম, বাসমতি চালের ভাত, আর তার সঙ্গে অনেকটা স্যালাড, কারণ দুজনেই আমি আর বিক্রম স্যালাড খেতে খুব ভালোবাসি। আর তার সঙ্গে রয়েছে এই সবজির সটে, কালো জিরে দিয়ে সব রকম ক্যাপসিকাম একটু নাড়াচাড়া করে ফ্রাই, আর আমাদের বাঙালির প্রিয় ডিমের ঝোল, আলু দিয়ে ডিমের ঝোল। তো এই হলো আমাদের আজকের সিম্পল লাঞ্চ। তো চলো লাঞ্চটা করে ফেলা যাক। হ্যালো, তো আমরা এখন লাঞ্চের টেবিলে। আজকে লাঞ্চ কিন্তু খুব সিম্পল, আজকে খুব সুন্দর লাঞ্চ। আজকে আমি তোমাদের শুরুতেই বললাম যে আজকে একদম মানে ঘরোয়া খাবার, ডিমের ঝোল, ভাত, আর একটা হলো সবজি। এই সবজি ভাজাটা বিক্রম খেতে খুব ভালোবাসে। সবজিটা খুব সুন্দর, ক্যাপসিকাম সমস্ত কিছু দিয়ে, ফুলকপি, হ্যাঁ ফুলকপি, ক্যাপসিকাম, জাস্ট কালো জিরে দিয়ে সতে, দেখতে খুব সুন্দর লাগছে। আজকে বিক্রমের কন্ট্রিবিউশন রাতে দেখা যাবে, রাতে ডিনার বানাচ্ছে, তাই তো? কি করবে? জিঞ্জার চিকেন? কিছু একটা চিকেন। তাহলে এখন আমরা লাঞ্চটা করে নি। লাঞ্চ করার পর ভীষণ মেঘলা আজকে বাইরে, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তবে বেরোবো তো বটেই, কিছু জিনিসও কেনার আছে। তো যা করব তোমাদের সঙ্গে শুট করব। আর দেখতে থাকো তাহলে আজকে ব্লগ।
এই সবজির রেসিপিটা আমি তোমাদের একটা ভিডিওতে দিতে পারি। খুব সহজ, কিচ্ছুই না, প্রায় কালো জিরে দিয়ে একটু সবজিটাকে নাড়াচাড়া করা, একটু লেবুর রস, নুন আর গোলমরিচ, দ্যাটস ইট। খুব ভালো হয় খেতে। আজকে ডাল করিনি, কালকে অনেকটা ডাল ছিল আর ডাল খেতে ইচ্ছে করছে না, তো ডিমের ঝোল দিয়ে সবজি দিয়ে আমাদের আজকে সিম্পল লাঞ্চ। আমি একটু তোমাদের বাড়ির বাইরের দৃশ্যটা দেখিয়ে দিই। লাঞ্চ তো আমাদের হয়ে গেছে আর বাইরে বেরোনোর জন্য প্রস্তুতি নিচ্ছি। খুব লাকিলি বৃষ্টিটা একটু কমেছে, যেটা খুব ভালো একটা ব্যাপার, কারণ এতটাই ইচ্ছে বাইরে বেরোনোর। তো বৃষ্টিটা একটু কমেছে, রাস্তাটা এখনো ভেজা ভেজাই আছে, তো আর আধ ঘন্টার মধ্যে আশা করি বেশ ড্রাই হয়ে যাবে। আর এই হলো আমার বাড়ি থেকে বাইরের পুরো দৃশ্য, একদম রাস্তার উপরে আমার অ্যাপার্টমেন্ট, আর বাস স্ট্যান্ডেরও একদম কাছে। এটা সবচেয়ে ভালো, কারণ শীতের জায়গায় তো এটা সবচেয়ে ভালো একটা সুবিধে। তো দেখা যাক আর আধ ঘন্টার মধ্যে বেরিয়ে পড়া যায় কিনা। তাহলে বন্ধুরা, আমি একদম পুরো রেডি। এখন বাইরে তো প্রচন্ড ঠান্ডা আর বৃষ্টিও পড়ছিল, তখনই বললাম। এখন বাজে মোটামুটি 3:30 মতো, 3:40 আর কি। তো আমরা দুজনেই রেডি, আর এখানে রেডি হওয়া মানে প্রচুর প্রচুর গরম জামা কাপড়, এর উপরে আমি একটা জ্যাকেট পরবো অবশ্যই। তোমাদের একটু দেখিয়ে নিই আজকের আউটফিটটা, আমার দেখিয়ে নিই। এটা একটা লং কোট আছে আর তার সঙ্গে একটা উইন্টার সক্স, এটা একটা ড্রেস যেটাকে আমি পরলাম একটা অন্যরকম ভাবে আর কি, আর তার উপরে এটা একটা উইন্টার ওয়ার্মার, এরপরে গ্লোভস পরবো, তার সঙ্গে টুপিও পরতে পারি। সবকিছু প্যাক করে নিয়ে যাচ্ছি, কারণ বাইরে তো প্রচন্ড ঠান্ডা, এখানে বাইরে যাওয়া মানেই বেশ একটা ঠান্ডা ঠান্ডা ব্যাপার। তো এটা আমার আউটফিট অফ দ্য ডে, আর একটু সময় নষ্ট না করে চলো এবার বেরিয়ে যাই, বাইরেটা তোমাদের দেখাই ঠিক কোথায় কোথায় যাচ্ছি, কি কি করছি, তো সবকিছু এখন দেখাবো, চলো তাহলে। আজ তো এটা হচ্ছে আমাদের বাড়ির একদম নিচের ফ্লোর, এবার আমরা বাইরে যাব, আর এইটুকুর মধ্যেই পার্থক্যটা বোঝা যাচ্ছে, অসম্ভব ঠান্ডা। তো আমরা বাসের জন্য ওয়েট করছি, বাস কখন আসবে বললো? নিচের ফ্লোর, তো একটু বাইরেটা তোমাদের দেখাচ্ছি। এসব এতটা কাছে বাস স্টপ, তো এটা একটা সত্যি খুব ভালো মজার ব্যাপার। হ্যালো, ঠান্ডা লাগছে? সত্যি খুবই ঠান্ডা। হ্যাঁ, আর সবচেয়ে যেটা অসুবিধা হয়, সরি একটা গাড়ি যাচ্ছে, সবচেয়ে যেটা অসুবিধা হয়, হাতগুলো একদম জমে, মানে কিছু করনি, গ্লাভস পরতে, আমারও আছে গ্লাভস, আমি পরছি। আর আমাদের বাসটা দেখো আসছে, মোস্ট প্রবলি বাস আসছে, তো চলো বাসে উঠে পড়া যাক। এই হলো আমাদের সিটি সেন্টার। তো ডেনমার্কের অলবক শহর যেখানে আমি থাকি, সেটা খুব বড় শহর নয়, একটা ছোট শহর। ডেনমার্কের সবচেয়ে বড় শহর তো কোপেনহেগেন, তারপর অরহুস, আর তারপরে এই অলবর, কিন্তু একদম ছবির মতো ঝকঝকে সাজানো। আর ক্রিসমাসের সময়টা দেখো কি সুন্দর, চারপাশটা সেজে উঠেছে, এটাই সবচেয়ে ভালো লাগে, ঠিক যেমন আমাদের পুজোর সময়ের মতো। পুজোর সময় যেমন আমরা যারা কলকাতায় থাকি বা ওয়েস্ট বেঙ্গলের অন্যান্য জায়গায়, খুব আনন্দ একটা সবসময় চলে, ইনফ্যাক্ট পুজোর আগে থেকে শুরু হয়ে যায় কি করব, কিভাবে সেলিব্রেট করব। তো ঠিক তেমনই ক্রিসমাস, ক্রিসমাস আমরাও অবশ্যই সেলিব্রেট করি, কিন্তু এখানে ক্রিসমাসের যে সেলিব্রেশন সেটা একদম অসাধারণ। Thank you.
আর বাজারটার মধ্যে দিয়ে ঘুরতে ঘুরতে এখানে আমরা চলে এলাম একদম শহরের প্রাণকেন্দ্র বলা যায়, হার্ট অফ দ্য সিটি। আর এখানে হচ্ছিল একটা স্কেটিং, তো আমরা দুজনে ভাবলাম একটু কিছুক্ষণ এনজয় করি, এত মজা করে সবাই করছে, তো দেখা যাক কিভাবে কি হচ্ছে। কফি এক্ষুনি চাই, প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড। তো এখন আমরা একটা কফি শপে চলে এসেছি, খুব 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 ভালো এই কফি শপ। বিক্রম কফি নিয়ে এসছে, এই ঠান্ডায় কফি ছাড়া জাস্ট খাওয়াই যায় না। আর একটা কফি আর একটা সিনেমন পাই, খুব টেস্টি, মানে ভীষণ ভালো লাগে। আর এই পায়েসও হচ্ছে খুব ফেমাস একটা কফি শপ। খুব জোরে কথা বলতে পারছি না, আরো প্রচুর লোকজন এখানে, আর সবাই কেউ নিজের অফিসে কাজ কাজও করছে, কেউ জাস্ট উইকেন্ড এনজয় করছে, ল্যাপটপে কেউ কাজ করছে। তো যাই হোক, আমি একটু ব্লগ করছি এই জন্য, একটু জমিয়ে কফি খাই। হ্যালো এভরিওয়ান, তো আমরা ফাইনালি সবকিছু কেনাকাটা করে দেখো একটা ক্রিসমাস ট্রি কিনেছি, এবং ক্রিসমাস ট্রি ডেকোরেশনের জন্য ছোট ছোট কিছু জিনিস কিনেছি। তো আমি বলেছিলাম না, সিটি সেন্টার থেকে আমাদের বাড়ি খুবই কাছে, তাই বাসের দরকার হয় না, বাট ওই আর কি, মাঝে মাঝে বাস ভালো লাগে। এনিওয়ে, তো সামনে দেখো বিক্রম হেঁটে যাচ্ছে সামনে। হ্যালো, প্রচুর জিনিস ওর হাতেও, আমার হাতেও। মুসুরির ডাল কিনলাম, মাছ কিনেছি, তেলাপিয়া মাছ, উফ প্রচন্ড এক্সাইটেড, ওটাও খেতে হবে একদিন। আর কিছু ক্রিসমাস ডেকোরেশনের জিনিস, আর বাড়ি একটু টেবিল ম্যাট ফ্যাট এইসব কিনে এখন আমরা বাড়ি যাচ্ছি। তাহলে এখন দেখতেই পাচ্ছ রান্নাঘরে আছে আজকে শেফ বিক্রম, কারণ ও আজকে রাতের ডিনারটা রান্না করবে। আজকে রাতের ডিনারে কি রান্না হবে দেখাচ্ছি তোমাদেরকে। তো আমরা বেরিয়ে আসার পরে দারুণ লাগলো আজকের এই আউটিং, ছোট্ট আউটিং, আর একটু কাজের জিনিসও কেনা হলো। রেডি একদম রান্নার জন্য? অলমোস্ট রেডি। কি রান্না হবে একটু বলো আমার ভিউয়ারদের। আমি তো চিকেন করবো। চিকেন ও দারুন বানায়, খুব ভালো চিকেন করে। চিকেনটা স্পাইসি মনে হয়, লুচি হওয়ার একটা চান্স আছে, মানে ইচ্ছে হলো লুচি খাওয়ার। আমি বলেছিলাম যে আজকে সারাদিন আমরা ভীষণ হালকা খাই, চলো রাতে রুটি বা হালকা পরোটা, কিন্তু একটু লুচির দিকে ইচ্ছেটা বোঝা যাচ্ছে আছে আর কি। তো সেই জন্য ঠিক আছে করবো, কারণ উইকেন্ড, আর দুপুরেও খুব হালকাই খেয়েছি, আর সন্ধ্যেবেলাও জাস্ট চা আর স্ন্যাক্স বাইরে গিয়ে। তো ঠিক আছে চলো এখন দেখি বিক্রম কিভাবে রান্না করছে, পুরো ব্লগটাই যখন শেয়ার করছি রান্নাটাও অবশ্যই, এবং শেষ পর্যন্ত ডিনারটাও, তো দেখতে থাকো। তাহলে
চলো বন্ধুরা একটু রান্নাঘরে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি, আর দেখে নি কি কি ইনগ্রিডিয়েন্টস থাকছে আজকে আমাদের চিকেন কারিতে। এটা একদমই খুব সিম্পল একটা চিকেন কারি। আমি যেটা করেছি সেটা হচ্ছে যে আমি বেরোনোতে যাওয়ার আগে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো ম্যারিনেট করার সময় আমি ওই 4টে লেগ পিস নিয়েছি, তার সাথে পরিমাণ মতন দই, সব স্পাইসেস গুলো যেমন লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, কিউমিন পাউডার, ধনিয়া গুঁড়ো সব মিশিয়েছি, আর কিছু আর অবশ্যই জিঞ্জার গার্লিক পেস্ট দিয়েছি এখানে, আর একটু পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটা দিয়েছি। তো এগুলো দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। ঘন্টা ঘুরে এলাম আমি এখন জাস্ট একটু আগে। তো ম্যারিনেশন অ্যাকচুয়ালি চিকেন অতটা দরকার হয় না, বাট স্টিল ম্যারিনেশন করতে পারলে ভালো হয়। ইভেন নুন চিনিও দিয়ে রেখেছি, সুতরাং এটা আরো বেশি ভিতরে অ্যাবজর্ব করে আর কি। তো সেটা করে রেখে দিয়েছি, সুতরাং আই এম রেডি টু। চিকেনের এই রেসিপিটা তো খুবই সহজ, তাই তোমাদের আর নতুন করে এই রেসিপিটা স্টেপ বাই স্টেপ বলার কিছুই নেই। এটা সবাই আমাদের মতোই রান্না করো বাড়িতে, খুব সিম্পল একটা চিকেনের আলু দিয়ে কষা, তো সেটাই দেখো সব কিছু মিশিয়ে বিক্রম রান্না করছে আর খুব ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছে। তো দেখে তো মনে হচ্ছে খুবই টেস্টি হবে, তো দেখা যাক ফাইনাল প্রোডাক্টটা কেমন হয়। তো রান্নাটা এখানে একদমই রেডি, আমি শুধু তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি কি সুন্দর সেদ্ধ হয়েছে চিকেনটা, কারণ অনেকক্ষণ যেহেতু ম্যারিনেট করে রেখেছিল ওই জন্য একদম দারুণ সেদ্ধ হয়েছে, আর আলুটাও। তো রান্না তো খুবই সিম্পল দেখলে তোমরা, আর খেতেও মনে হচ্ছে খুব টেস্টি হবে। যারা খুবই মাংস হতে হতে টেস্ট করতে পছন্দ করো, প্লিজ কমেন্ট সেকশনে বলো, কারণ আমার তো খুবই ভালো লাগে, স্পেশালি যখন ছোটবেলায় মাও রান্না করতো, এখন বিক্রমও যখন করে সব সময় ওরা আমাকে দিয়ে একটু টেস্ট করায়। আমি যে কেউ যে কাউকে দিয়ে টেস্ট করাতে ভালো লাগে, আমিও মাঝে মাঝে বিক্রমকে দিই। তো এখন আমি একটু ছোট্ট পার্ট একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে, তো অল্প একটু টেস্ট করি, টেস্ট করে দেখি। কমেন্ট সেকশনে কিন্তু আমাকে অবশ্যই জানাতে ভুলো না যে কারা আছো যারা লুচি খেতে খুব ভালোবাসো বিক্রম আর আমার মতো। শুধু সকালে জলখাবারেই নয়, জলখাবারে তো আমরা খুবই ভালোবাসি, মাঝে মাঝে ডিনারেও, স্পেশালি উইকেন্ডে খুব ভালো লাগে লুচি, আলুরদম বা লুচি, চিকেন বা মাটন। তো তেমনই একটা দিন আজকে, জাস্ট প্ল্যান হয়ে গেল, কিছুই আগে থেকে প্ল্যান করা ছিল না, বিক্রমের খেতে ইচ্ছে করলো তো তাই জাস্ট হয়ে গেল। আর এই হলো ফাইনালি আমাদের রাতের ডিনার, খুব সিম্পল লুচি আর তার সঙ্গে চিকেন কষা। লুচিগুলো দেখো ফর্চুনেটলি সবকটা ফুলেছে, তো খুব ভাল লাগলো আমার। তো সিম্পল কিন্তু খুব টেস্টি, আর আমাদের সবার খুব ক্লোজ টু হার্ট ডিনার। তো এখন আমরা যাব আর ডিনারটা এনজয় করব, একটু পেঁয়াজের টুকরো দিয়ে সাজিয়েছি, না দিলেও চলতো, আর ঘরের মিষ্টিটাকে একটু মিস করব, কারণ রসগোল্লা পান্তুয়া এগুলো নেই,
তবে আমের আচার দিয়ে আশা করি খুব ভালো এনজয় করবো আজকের ডিনারটা। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। এখন তো আর একটাই কাজ, সেটা হচ্ছে ভালো করে জমিয়ে খাওয়া। তো বিক্রমের বানানো চিকেনটা তো একদম অসাধারণ হয়েছে, তখন টেস্ট করি আমি বললাম, আর দেখতেও খুব সুন্দর হয়েছে। আর আমার বানানো লুচিগুলো আজকে ফরচুনেটলি সবকটা লুচি ফুলেছে, তো খুব এখন এনজয় করে আমরা খাওয়া দাওয়া করি। আজকে উইকেন্ড, খুব রেয়ারই এরকম সুযোগ থাকে যখন একটু ভালো করে বসে রিল্যাক্স ওয়েতে খাওয়া যায়। তাহলে আশা করবো তোমাদের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দিও, যাতে ভবিষ্যতে যা যা ভিডিও দেবো খুব তাড়াতাড়ি, আবার এক দুদিন পর পরই আমি ভিডিও আপলোড করি, তো দেখতে পাবে সেটা। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ব্লগ টুডে। আমি আশা করবো খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগে দেখা হবে। তো আজকের জন্য টাটা, বাবা, আই লাভ ইউ, টাটা, গুড নাইট, গুড নাইট।